ডক্টর ইউনূস সাহেব একজন দাগী আসামি, উনি বেল পেলে পালিয়ে যাবে। তারা হচ্ছেন আজকে সমাজের কাছে অত্যন্ত নিকৃষ্ট ব্যক্তি। আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলি এবং সুন্দরভাবে বাস করি, আমরা কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, শঙ্কা মধ্যে না থাকি, শঙ্কা মুক্তভাবে জীবন যাপন করি। আপিল অ্যাডমিশন হলে বেল পার্মানেন্ট হয়। এসএ পরিবহনের মালিক জনাব সালাউদ্দিন সাহেবকে 6 মাসের বেল দিয়েছিলেন, আর ডক্টর ইউনূসকে বেল দিয়েছেন তার জন্য 1 মাসের জন্য। আজকে লেবার এপিলেট ট্রাইব্যুনালে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ বাকি 3 জনের উপস্থিতির জন্য ডেট নির্ধারণ ছিল। আমরা উপস্থিত হয়েছি কারণ আমরা যে আপিল করেছি লেবার কোর্টের আইনের বিরুদ্ধে, অর্ডারের বিরুদ্ধে, জাজমেন্টের বিরুদ্ধে, এই আপিল গত 28/1/2024 গ্রহণ করা হয়েছে, কিন্তু আমাদেরকে বেল দিয়েছিল গত তারিখে মাত্র 1-3-3 পর্যন্ত। তারপরে 3-3 তারিখ থেকে 16-10 পর্যন্ত, 16-4 আজকে পর্যন্ত বেল দিয়েছিল। কিন্তু নিয়ম হচ্ছে যে আপিল অ্যাডমিশন হলে বেল পার্মানেন্ট হয়, আপনাদেরকে টিল ডিসপোজাল হয়। আপনাদেরকে আজকে একটা উদাহরণ দেখাচ্ছি। এসএ পরিবহনের মালিক জনাব সালাউদ্দিন সাহেবকে এই তৃতীয় শ্রম আদালত আপনার 6 মাসের কারাদণ্ড দিয়েছিলেন 303-এর উমো এবং 307 অনুযায়ী। তাকে এই আপিল আদালত তার আপিল গ্রহণ করে 6 মাসের বেল দিয়েছিলেন, আর ডক্টর ইউনূসকে বেল দিয়েছেন তার জন্য 1 মাসের জন্য। এটা এত বড় অন্যায়, বৈষম্য। সংবিধানের 27 অনুচ্ছেদ অনুযায়ী দেশের প্রতিটি নাগরিক আইনের চোখে সমান। তাকে দিয়েছে 6 মাসের বেল, আর ডক্টর ইউনূস সাহেবকে দিয়েছেন 1 মাসের বেল। অর্থাৎ ডক্টর ইউনূস সাহেব একজন দাগী আসামি, উনি বেল পেলে পালিয়ে যাবে। তাই প্রতি মাসে মাসে তাকে এখানে হাজির করা হচ্ছে। এই যে আপনাদের পাশে বসে আছেন মোহাম্মদ শাহজাহান, উনি ডক্টর ইউনূস সাহেবের পরে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। কোভিডের সময় তিনি স্ট্রোক করে পার্মানেন্টলি প্যারালাইজড হয়ে গিয়েছেন। তাকে পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে এনে আজকে এখানে হাজিরা দেওয়া হচ্ছে। তারা হচ্ছেন আজকে সমাজের কাছে অত্যন্ত নিকৃষ্ট ব্যক্তি। তাদেরকে আপিল হলে নির্দিষ্ট আপিল শুনানি পর্যন্ত বেল মঞ্জুর করা হয়। আজকেও আমরা আবেদন করেছি, সরকার এর বিরোধিতা করেছে। কেন বিরোধিতা করেছে তা আমরা জানি না। ইসলামী ব্যাংকের একজনে আপনার 1100 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গিয়েছে, অনেকে বলে হাজার হাজার কোটি টাকা। সুপ্রিম কোর্ট বলেছে দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। আজকে 4 মাস হয়ে গেল, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। সাবেক আইজি, পুলিশের সাবেক আপনার র‍্যাবের প্রধান, যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, তার হাজার হাজার কোটি টাকার সম্পদ, হাজার হাজার কোটি টাকার নগদ। এই যার বেতন সারা জীবনে হচ্ছে 1.5-2 কোটি টাকা, এর কোনো তদন্ত হচ্ছে না, সরকারের পক্ষ থেকে কোনো ইনভেস্টিগেশন করা হচ্ছে না। এই নতুন বছরে আমরা নিজেদেরকে নতুন করে যেন আবিষ্কার করতে পারি, এই নতুন বছরে আমরা যেন আমাদের তরুণ সম্প্রদায়কে ভবিষ্যৎ, তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাতে পারি, আমরা শান্তিময় পরিবেশে বসবাস করতে পারি, আমরা সমস্ত জাতিকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারি, সেটার জন্য আমরা সবাই মিলে করতে চেষ্টা করি, সেটাই আমাদের কাজ। এটাই আমার দেশবাসীর প্রতি আমার আবেদন। আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলি এবং সুন্দরভাবে বাস করি, আমরা কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, শঙ্কা মধ্যে না থাকি, শঙ্কা মুক্তভাবে জীবন যাপন করি।
আইনের শাসনের মধ্যে জীবনযাপন করি। আমরা যে সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করতে যাই যার যার মতো করে, বিশেষ করে তরুণদের জীবনে যে সমস্ত স্বপ্ন আছে এবং আরও স্বপ্ন আসবে, সেই স্বপ্নগুলো যেন আমরা পূরণ করতে তাদেরকে সহায়তা করি, এটাই আমাদের আজকের জন্য। ধন্যবাদ সব। আদালত যেভাবে হুকুম করে ওইভাবেই আসে, কিছু নাই আমার তো করার কিছু নাই।